আজ কোতুলপুর ইলেকট্রিক অফিসে বিক্ষোভ দেখালেন কোতুলপুর এলাকার বেশ কিছু উপভোক্তা। তাদের দাবি, দীর্ঘ 10 বছর ধরে তাদের এলাকায় বিদ্যুৎ সমস্যা আছে। বারবার ইলেকট্রিক অফিসে অভিযোগ করা হলেও তার সমাধান করা হয়নি। বিশেষ করে কোতুলপুরের জলিঠা, দাসপাড়া ও বৈষ্ণবপাড়া, ওই তিনটি গ্রামে পানাহারি ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, দিনে 3 থেকে 4 ঘন্টা করে কারেন্ট থাকছে না। এই সমস্যা যেন তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছে। এই অভিযোগ দীর্ঘদিন বারবার জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। বিগত 10 বছর কোতুলপুরের ওই তিনটি গ্রামে একই সমস্যা রয়ে গেছে। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ কোতুলপুর ইলেকট্রিক অফিসের সামনে এবং ভেতরে বিক্ষোভ দেখান এবং আরও একবার তাদের সমস্যার কথা ইলেকট্রিক অফিসে জানান ও তার দ্রুত সমাধানের জন্য আবেদন করেন। তারা ইলেকট্রিক অফিসে দরখাস্ত জমা করতে এসেও অফিস টাইমে পেলেন না কোনো অফিস স্টাফকে, ঠিক টাইমে দেখা পেলেন না এসএসএরও। তিনি অফিসে ঢোকেন নির্ধারিত সময়ের অনেক পরে, এমনই দাবি করেন গ্রামবাসীরা। তারপর গ্রামবাসীরা এসএসকে তার দাবি ও অভিযোগ জানান। এসএস তার দাবি পূরণের জন্য তারপর গ্রামবাসীরা এসএসকে তাদের দাবি সম্পর্কে জানান। এসএস তাদের দাবি পূরণের আশ্বাস দেন। তার মধ্যে দুজন স্টাফ ডিউটি করতে হচ্ছে, ওই জন্য কিছু প্রবলেমটা হচ্ছে। তাও আপনি প্রবলেমটা সলভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ওখানে একটা ট্রান্সফর্মার বসানো হবে আর কি। ওখানে ব্যাপারটা হচ্ছে, ওখানে কাছাকাছি লাইন না থাকার জন্য ট্রান্সফর্মার বসানো যায়নি আর কি। এখন একটা জায়গা স্পট সিলেকশন করা হয়েছে, ওখানে জুন জুলাইয়ের মধ্যে নতুন করে একটা সিসিটিভি ডিটেল দিয়ে ওই পাড়াটাকে আউট করে দেওয়া হবে, তাহলে ওদের সমস্যা মিটে যাবে। 50% সার্কুলের জন্য সমস্যাটা হচ্ছে কোভিডের জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা ইলেকট্রিক অফিস এসেছি, আমরা এই বিগত 25 বছর আমরা এইভাবে বিচ্ছিন্ন হয়ে আছি। লাইন আমাদের নেই, পরিষেবা নাই, লাইন চলে যায়। এই গরমে 2টি গ্রাম 200টি বসত বাড়ি আছে। আমরা বারবার অভিযোগ করেছি কোতুলপুর নেতাজি মোড় ইলেকট্রিক অফিস থেকে এখন কোতুলপুর গোগড়া পর্যন্ত আমরা দিচ্ছি, আমাদের কোনো কার্যকরী হয়নি। কিন্তু দেখা যাচ্ছে এখন 11টা বাজছে, এখনও কোনো অফিসার নেই, এই নিয়ে আপনি কি বলবেন? সেটা অফিসার স্টাফ কাজ করছে, হয়তো যত আসবে বলছে, কিন্তু এসে ছুটে নিয়ে আমরা অপেক্ষা করছি। আমাদের পরিষেবাটা যাতে হয় আমরা তার লেগে অভিযোগ বেশি করে করতে এসছি। আমরা ছেলে পুলে নিয়ে 2টি গ্রাম 200টি বসত বাড়ি আছে, আর 25 বছর কাল আমাদের এরকম অবস্থা চলছে। আমরা বহুবার অভিযোগ করেছি কোতুলপুর নেতাজি মোড় ইলেকট্রিক অফিসে বহুবার দিয়েছি, তারও কোনো কার্যকরী হয়নি। আপনার নাম? অধরুই দাস। এখন অফিসের স্টাফ নেই, নিয়ে কী বলবেন? 11টা বাজছে, এখন ফোন হচ্ছে, শিফটিং হচ্ছে অফিসে, 2 জন করে আসছে, 4 জন করে ছুটি, সেইভাবে অফিস হচ্ছে। এরকম উপর থেকে এটা নিয়ম, উপর থেকে বিদ্যুৎ ভবন থেকে এটা। আপনি তো অফিসের স্টাফ, হ্যাঁ, আপনি বলতে পারছেন না? কী করে বলবো, প্রায় এখন 12টা বাজছে, এখনও কোনো অফিসের স্টাফ নাই। দীর্ঘক্ষণ ধরে সাধারণ মানুষ অপেক্ষা করছে, কারো কিছু দেখা মিলছে না, এই নিয়ে আপনি কী বলবেন? এখনো তো কোনো অফিসের স্টাফ নেই, সাধারণ মানুষের দুর্ঘটনা পড়ছে। আপনি তো অফিসের স্টাফ, আপনি বলতে পারবেন না? আমি কি বলবো, ওনার দেওয়ার দিন আসে, আমি কি বলবো না, ব্যাপার তো। আমাদের অভিযোগ, আমরা দীর্ঘদিন কারেন্ট নিয়ে আমরা সমস্যায় ভুগছি। আমরা পানার ফিডার ওই জলিটা ট্রান্সফরমার আর এখান থেকে আমাদের কারেন্ট আছে, বিভিন্ন সময় তার ছিঁড়ে পড়ে যাচ্ছে, এ হচ্ছে ঝোড়ঝাড়ের ভেতর দিয়ে আসছে। তো বারবার আমরা এসএসের কাছে এসেছি, বলেছি যে আমাদের কারেন্টটা টাউন সার্ভিস করুন বা কেবিল করুন, এরকম আমরা বারবার বলেছি, দরখাস্ত করেছি, আমাদের হয়নি। আজকে আমরা আসবো বলে সব এই করেছিলাম, স্যারের সঙ্গে একটুখানি আলোচনা করার দরকার ছিল, আমরা হয়তো আলোচনা না করেই এসেছি। 10:30 পরে আমরা এসেছি, এসে দেখছি কোনো স্টাফ নেই,
ইলেকট্রিক অফিসে আমরা এখনও আছি। আমাদেরকে যারা কাউন্টারে টাকা পয়সা নিচ্ছে তারা বললো যে ডেটটা পর্যন্ত অপেক্ষা করুন, তার মধ্যে এসে এসে যেতে পারে। একটা অভিযোগকে জানানোর পরে আমরা বলতে পারবো যে এসে আমাদেরকে কতটা সহযোগিতা করবেন বা আমরা কারেন্টের দিক থেকে কতটা সুবিধা পাবো, মুক্তি পাবো, আজকে যেই কতটা তাড়াতাড়ি মুক্তি পাবো সেটা এসে না আসা পর্যন্ত আমরা বলতে পারছি না। বলবেন এই নিয়ে তো বলবো অফিসটা কেউ নেই, শুধু এসেও নয় অফিসটা কেউ নেই। 10:30 পার হয়ে গেছে, 11:00 প্রায় হয়ে গেছে, 11:00 পেরিয়ে গেছে হয়তো এখন, তো এখনও পর্যন্ত কোনো স্টাফ নেই অফিসের, জানাতে পারছি না। আমরা আমরা অপেক্ষা করছি যে এসএসএল এ অভিযোগ জানিয়ে তারপর আমরা বাড়ি যাব। আমার নাম আশিস দাস, শিরোমণিপুর বজনপাড়ার বাসিন্দা। দরখাস্ত দিতে যাতে এটা সুব্যবস্থ হয় এবং যাতে আমরা কারেন্টের পরিষেবা পাই, নামেই কারেন্ট আছে, কারেন্টের পাখাও ঘুরবে না, আলো জ্বলবে না, এবং একটু মেঘ ধরলে কারেন্ট চলে যাবে, সারা রাত কারেন্ট থাকবে না, এবং এখন পুরো ওয়েদার খারাপ, এখন ঘন্টার পর ঘন্টা কারেন্ট নাই।